সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কোয়ারেন্টাইন অফিসের অফিস সহকারী জাহিদের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। জানা গেছে, ভারতীয় মালামাল কাঁচা ও শুকনো মরিচ, আদা, পেঁয়াজ, রসুন, ডাল, ফল ইত্যাদি আমদানি করলে প্রতি ট্রাক থেকে 5 কেজি করে মালামাল নিয়ে থাকে স্ট্যাম্পল হিসাবে। ব্যবসায়ী মহল জানা, জাহিদ এভাবে একটানা 6 বছর চাকরি করছে বোমরা বন্দরে, অথচ তার বদলি হয় না। এদিকে 6 বছরে বিভিন্ন মালামালের স্যাম্পল জমা হয়েছে তার কাছে প্রায় 6 থেকে 7 হাজার টন। এসব মালামাল গেল কোথায়, এসব প্রশ্নও এখন বন্দরবাসীদের। বিস্তারিত থাকছে সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল ওহাবের পাঠানো তথ্য গোপন ক্যামেরার ধারণকৃত ভিডিও চিত্রে। ঠিক আছে নাকি? না, 10:11 গেছিলাম যাই বেরিয়ে। আমি যেটা আপনার আগে বললাম, ধরেন আমার আমাদের পাথরের গাড়ি মাঝে 10টা গেট পাস করতে, এর আগে স্যার 15টা বুদ্ধি গেলে যাবেন ওরা সব সরকারের না দেয় বেশি খায়। পার গাড়িতে তো বেশি লাগে না, কিন্তু ওরা তো নেয় 2-3 কেজি, 4 কেজি, 1 টাকার চুরি নেয়।